কি বললে স্যার আপনাকে তো ট্যাগ করে অনেক সুন্দর লাগছে মানে সত্যি আই আই লাভ ইউ টু না মানে থ্যাংক ইউ আমি বললাম থ্যাংক ইউ অনেক কিউট লাগে দেখছি আরে শুধু তুমি না মানে সব মেয়েরা আমাকে এত পরিমাণে চায় বুঝছো মানে মেয়েরা আমি বলতে পাগল হ্যাঁ প্রথম দুই ভিডিওতে রাজব্রোকে রোস্ট করার পর আজকে ভিডিওটি অনেক ফানি করেছি মজা পেতে হলে শেষ পর্যন্ত দেখুন রাজব্রো আপনার প্রত্যেকটা এপিসোডে দেখতাম যে লিটনের ফ্ল্যাট প্লে বয় মানে বর্তমানে এই জিনিসগুলো তো আসলে প্লে বয় লিটনের ফ্ল্যাট এগুলো তো আসলে যৌনতাকে সুড়সুড়ি দেয় এগুলো তো আসলে অশ্লীলতাকে প্রমোট করে আপনি এগুলো কেন করতে গেলেন ছেলেরা কেন প্লে বয় হয় লিটনের ফ্ল্যাটের দোষ ফ্রেন্ডস উইথ বেনিফিটের দোষ ফার্মেসির দোষ আর তোর দোষ আমার সবচেয়ে দুঃখ লেগেছে আপনি সবসময় পর্ন স্টার জনি সিন্সকে টানতেন কেন একটা পর্ন স্টারকে কেন টানতে হবে আপনার মাথা টাক করেছেন জনি সিন্সের মতন জনি সিন্সকে আপনার ভিডিওতে দেখাতেন এগুলো না করলে কি নয় এতটা কেন যৌনতা দেখাতে হবে ভাই আমি আমার একজন প্রিয় একটা অভিনেতা আছে ওকে ডেকে টাকটা করেছি আমাকে শিখাতে আসছো ব্রাজার শো অভিনয় করে আমি অনেক আগে থেকে ওকে ফলো করি তো এই জন্যই তো স্যার আমি আপনাকে ফলো করি এই ছেলেটির চোখ ইশারার মানে কিছুই বুঝলাম না সমকামিতা কি প্রচার করছেন নাকি রাজ ভাই ছেলে মানুষ ছেলেকে কেন এরকম চোখ ইশারা দিবে আমি তো বুঝি না মাথায় ঢুকে না স্যার আমি আপনাকে ফলো করি সবসময় পর্ন স্টার জনি সিন্সকে টানতেন কেন একটা পর্ন স্টারকে কেন টানতে হবে ভিডিওতে দেখলে হয়তো বা রাজব্রোর ফ্যানগুলো আমাকে গালি দিবেন কিন্তু তাতে আমার বাল ছেঁড়া গেল খুবই খারাপ স্যার আমি প্লিজ স্যার মেকআপ এক্সাম দেই প্লিজ স্যার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই শোনো 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 এখন তো কেউ নাই আমি তোমাকে বলে দিই তুমি এক্সাম না দিলেও আমি তোমার ভালো একটা গিয়ে দিলাম হ্যাঁ কিন্তু তুমি অবশ্যই মনে করে আজকে রাত্রেবেলা তোমার নেম আর আইডিটা আমাকে মেল করে দিবে কোনো ছাত্রীর কথায় পরীক্ষা পিছিয়ে দিবেন বিনিময়ে সেই ছাত্রীর নাম্বার নিয়ে রাতে বেলা সেক্স চ্যাট করবেন শিক্ষকরা কি এতটাই মর্যাদাহীন আমি তো বুঝি না মাথায় ঢুকে না আমার এই ভিডিও দেখে হয়তো বা রাজব্রোর ফ্যান কিংবা রাজব্রো বলতে পারে আমি কি করেছি আমি কি করছি আমি কি করছি আমি কি করছি আমি কি করছি কেমন দিলাম হ্যাঁ রাজ ভাই আপনি সবাইকে বলতেন কেমন বাঁশ দিলাম আমি আপনাকে কেমন বাঁশ দিলাম বলেন এই তার জন্য সবাই এক মিনিট নিরাপত্তা পালন কর আচ্ছা এই ছেলে কি বোকা নাকি গালা গাল দন ভালো না সেন্সারে কেটে দিবে কেমন বাঁশ দিলাম টুপির উপর দিয়ে যায়নি ভাই আপনাকে নিয়ে যারা আমার প্রথম এবং দ্বিতীয় ভিডিও দেখেছে তারা জানে আমি আপনাকে কি পরিমাণ বাঁশ ভরেছি যতই অজ্ঞান হন আর জ্ঞান হারান আপনাকে নিয়ে আমার ভিডিও চলতে থাকবে যারা এ ধরনের আরো ভিডিও চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরো মজার ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আজকে তাহলে আসে আজকের মতো বিদায় যাবি তুই যাবি নাও সাবস্ক্রাইব করতে যায় তোমাদের তো সমস্যা হয় কিসের জন্য আমি এই জিনিসটা বুঝলাম না এই সামান্য একটা সাবস্ক্রাইব করতে তোমাদের কি মেগাবাইট শেষ হয়ে যায় নাকি সাবস্ক্রাইব করতে হ্যাঁ